আচ্ছা ভাই কার স্টাইলে চুল কামু সাকিব খান মান্না নেইমার জুনিয়র মেসি দিবালা ডি মারিয়া আর ওই ছরে ভাই চুপ থাক কের কাটিং দা লাগব না হাচু কাসো ভাই ভাই জারি আই সেই কাম জার সেই কাম হে করবি হ্যাঁ পুরুষ মানুষের কাম হইলো নাভি দেওয়া ওয়া সেই ব্যাপার তার মানে আমার আগে আর 2-300 পুরুষ আপনার দিকে তাকায় আছে তার মানে আপনি মুতালা বানে আমার মুয়ের ভিতর দিছেন হ্যাঁ চালা নাপি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু তুমি আমায় চিনতে পারো নাই কতদিন পরে আলো বাতাস দেখতেছি কি যে মনে শান্তি লাগতেছে এতদিন যে আমি জেলখানা আসিলাম একটা লোকও আমার দেখ পারবে না কিন্তু জেলখানা থেকে বারানের পরেও একটা লোক নাই হ্যাঁ না দাড়ি টাড়ি অনেক বড় হয়ে গেছে দেহি সামনে যায়া কোন একটা সেলুন পাইলে সাইজ করে না 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 এই নাপিত কো কেন আমার দেখে কি মন হয় আমি নাপিত কোন সমস্যা ওই বেটা নাপিতের দোকানে মানুষ কিসের জন্য আসে হ্যাঁ বুঝছ না ও বুঝবার পারছি বসেন হট আচ্ছা ভাই আপনার কাছে একটা কথা কই ক আপনি কোনে আছিলেন আর মন হইতাছে এক বছর ধরে আপনার মাথা বা দাড়িতে কোনো নাপিত হাতি দেয় নাই হ্যাঁ ঠিকই কইছস কয়েক বছর পরে জেলখানা থেকে ছাড়া পাইছি কথা বাদ দে কাজ কর আচ্ছা ভাই আপনি জেলে গেলেন কিভাবে মারার 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 জোরা খুন জোরা খুন করছিলেন হ্যাঁ আচ্ছা জেলে থাকছেন কয় বছর পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা ভাই সবচেয়ে বড় কথা যেটা খুনটা করছিলেন কিভাবে ভাই তুই সব থাকবি ওকালতি করাও সা ভাই এদিকে ভালো করে দাড়িটা কাটা দে আচ্ছা ভাই কার স্টাইলে চুল কামু সাকিব খান মান্না নেইমার জুনিয়র মেসি দিবালা ডি মারিয়া আর ওই ছরে ভাই চুপ থাক কের কাটিং দা লাগবো না তুই তোর মন মতো কাটিং দিবি আমার জন্য গুন্ডা গুন্ডা না দেখা যা আচ্ছা ঠিক আছে আমি দিতাছি ভাই আমনের দাড়ি তো দেই গুইসাবের চামড়া চেয়ে শক্ত একটা চাল মারম একটা চাল মারম ভালো করে কাট আচ্ছা ঠিক আছে ভাই আমি কাটতাছি কাট কাট ভালো করে কাট খুব সুন্দর তা কি করবেন করার মধ্যে চুল টুল কিছু কাটমু না খালি একটু দাড়িতে মেহেন্দি লাগাই দিব মাথায় একটু মেহেন্দি লাগাই দিব ওইটাই ও দাড়িতে মেহেন্দি কিন্তু দাড়িটা তো চাচা বড় হয়ে গেছে গা একটু সাইডে নিলে ভালো হইব সাইডে দেই ছাড়ো তুই আমার কাকা গো কিন্তু গে কাকা কই না আচ্ছা এই যে যে আমি 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 কিন্তু তোক বুঝলাম এই যে আপনি এত কথা কন কে হ্যাঁ চুপ করে থাকতে পারেন না আমি 100 বার করে কইতাছি যে মুখটা নড়লে পড়া সমস্যা হয় দাড়ি কাটা হবে বাবু তনকা তো আপনি আমার এই দোষ দিবেন চুপ করে থাকেন ভাই ভাই জারি আই যেই কাম যার সেই কাম হে করবি হ্যাঁ পুরুষ মানুষের কাম হইলো নাবি দেওয়া তুই মহিলা মানুষ কি নাপি দিলি হ্যাঁ নাপি তো তো হইছে হ্যাঁ কি বকরে কাটলি তো দাড়ি একবার কেটে আলালি হ্যাঁ আমার মনে মনে আগে থেকে বাবুই না ছিল যে আমার পুরা বাচ্চা কাছে জানাবো না হইলে কালো দাড়ি যদি কিছু হয় জায়গা সেই মরা মর মানে কি তো তোর বকরে আমি আইলাম তোর বলে আই আমার দাড়ি ডারে গেল গা ওই ছেড়ি ওই হ্যাঁ তুই কি রে কাম করছিস হ্যাঁ আমি একটা মোল্লা মানুষ এই দাড়ির দিকে সমাজের মানুষ আমার মোল্লা কইছে আমার মোল্লা কি রে থাকবো হ্যাঁ কি দেখে কব এই যে শুনেন আপনি রে দাড়ি কেটে দিছিনে
দাড়ি কাটাতে কিন্তু আপনি ভালো হইছে স্মার্ট দেখাইতাছে ঠাকুর দেখবার 32টা দাঁত খেলামু স্মার্ট লাগতাছে ওই বুড়া মাসির কোন দিন স্মার্ট দেয়া যায় তুই আমার ইমপ্রেস করে পারছিস না কি রে হ্যাঁ ওই আমি কিন্তু ইংরেজি জানি রে হ্যাঁ আমি তোরে কি ইংরেজি বুঝি কাল দিব দাম কিন্তু বেশি বুঝতাছেন মেলা করে নেব আসিলেন আপনার দাড়ি মারি কাটছি আমার টাকা দেন ওই কেটে দিব ওই কেটে শাস্তি তে মানে আমার কথা তাহলে বার দিব কিন্তু বার দিব কিন্তু হ্যাঁ আমার আমার কত বড় দেওছে আমারই কাছে কি আসাই আমার কাছে কি আসাও তুমি কি কি একটা আসাও তুমি হ্যাঁ কেটে এই শুনেন আমি কিন্তু যেই সেই যাবি না আমি টাকা না নিয়ে আপনার পিছারুম না দাঁড়ান শেষ শেষ দেখি দেখেন বাহ 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 একই হ্যাঁ একদম ঠিক কাটছস এখন আমার দিকে ভদ্র লাগতাছে কি কস হ্যাঁ এখন ক বিল কত হইছে বিল বেশি না মাত্র 750 টাকা কি 750 টাকা একটা চোর মার চোর না টাকা দিবেন শুনেন আপনার যে চুল দাঁড়ি আছিল এতে কি আমার কম পরিশ্রম হইছে অনেক পরিশ্রম হইছে আর আপনার কাছ থেকে তিন দিনের চাল দাইলের টাকা যদি না রেখে দেই তাহলে কি আমার বসাইবো দেন টাকা দেন এনে কি দিলেন এটা 50 টাকা দিছি হেই মেই আপনি তো আমার 250 টাকার কিরিমি খাইছেন আর আমার পরিশ্রম আছে না আপনার মাথা ঠিক আছে 50 টাকা মাইছে দে আর জেলখানায় আছিলেন ভালো আছিলেন আপনার কোন হালাই সার দিছে আপনার আর 5 বছর আটকে রাখার কথা ছিল এই যে 50 টাকা দিছি পাপের বালাসতে 50 টাকা রাখ এই যে চললাম ও মন্দির বললা দিয়ে সম্পূর্ণ না দিয়া এই জায়গা থেকে এক পাও সরবি না কি হইছে তাতে কি হইছে আমি ভালো চুল কাটাই আমার স্বামী রে আমি একলা চিতে মেরে ফলাইছি জানাস জেরা হ্যাঁ 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 চিনি 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 কারণ নাপিত চিনে নাপিত রে ওর জামাই রে ও এক নাতি দেই মেরে ফলাইছি ওরে বাবা বাবা গু আমার এমনে নাতি দে মেরে আলাবো আমি পলাই ওই যে পলাই গো এই এক খাবার একবার একবার একটা ঘাও মরমে একবার পারদা মেরে ফলামত পারে নস এর আগে জোড়া খুন কইরা আমি 5 বছর জেল খাটছি এইবার এবার তক দুই ডেরা মারা ফেলাম কি রে তুই মরবি হ্যাঁ আয় তাহলে আয় তুই মরবি হ্যাঁ তাহলে আয় কি রে আবি না না আমি মরবার চাই না তুই আমিও না আমি অনেক দিন বেঁচে থাকতে চাই মরব না ওই লাতু তুই এটা কি কাম করছস আরে ছাগলের বাচ্চা তুই তুই ওই বাচ্চা চুল কাটছ তোর কোনো কথা হয় না তুই মাইগা মানুষ হয়ে চুল কাটছ তুই কই একদিন পরে আমার চাকরিটা খাবি কেন আমি তোর আবার কি করলাম হ্যাঁ আমার চাকরি মতো আমি চাকরি করি তোর সমস্যা তুই এই রকম ইস ভাবা যা তোর দোকান তুই তুই আমার দোকানের সামনে আর দোকান করস যা যা কইতেছি দেখ না কাস্টমার দি হাতে না তোর ধরে সামনে কোনো দিন আমু না আইলাম না তাই কি হইলো হ্যাঁ যা 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 এই শেরিন নিগে ওই লোকটার কাছ থেকে টাকা রাখতে পারলাম না জীবনটা বেদনার তাই বাড়িতে যাই হ্যাঁ তাই দেখাই আবার আহি টাকাটা নিয়ে যাই এই শুন শুন কইতাছি বইসা রইছি সেটা তোর ভাল লাগে না তাই না ওর কথা একটাই কাজ করো না কেন কাজে যাও না কেন ওই কিসের কাজ করবো হ্যাঁ ওই কাজ করবো না হ্যাঁ হ্যাঁ ঘরে তোমার খাওয়া লাগে না তুমি খাও না হ্যাঁ চাউল ডাল কোনে বাবা হ্যাঁ কামাই না করলে কামাই না করলে কামটা তো আগে দেখাই দিবি যে এই কামটা করো আমি কাম করবো কি আমি তো অনেক কামের পিছিয়ে দৌড়াইছি তা তো কোনোটাই লাভ হয় না আচ্ছা এক কাজ করো তুমি তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো যাও বাপের বাড়ি থেকে টাকা নমু মানে এই কাজ কাম নাই টাকা পয়সা নাই তাহলে টাকা পাবো কই আর টাকা ভালো তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনো হ্যাঁ আমরা খাই বাবা শোন বৌমা ঠিকই কইছে বাইতে ভাবে আর কতদিন থাকবি
একটা ভালো ব্যবসা বাণিজ্য ধর, সংসারটা ভালো চলবো নি। সংসারটা ভালো চলবো নি, তাইলে তুমি একটা ব্যবসা করো যাও। এই যে হলো, আমি একটা কথা কই, ওই যে ব্যক্তি নাপিতের দোকান করে খায়, শুধু নাপিতের দোকান করা হলো না। কি আবার কম, আমি নাপিতের কাজ করবো, আমি নাপিতের দোকান দিয়ে নেবো। পড়াশোনা করছি, একটা ভালো চাকরি নিবো, কি নাপিতের এইসব করলে মান সম্মান থাকবো। চাকরি করতে টাইম লাগবো আর টাকা লাগবো বেশি, টাকা আনিস আর চাকরি টাকরি বড় ব্যবসা করতে গেলে অনেক সময় লাগবো। এই নাপিতের কাজ মাইসে দিলে তোমার লাগে কথা কইলে আমার মাথায় নষ্ট হইব, এখন আমার ভালো লাগতাছে না। যা আপনার দিকে তাকাইছি, আপনি বুঝবেন কেমনে? আরে বুঝবো না, আসলে আমি লাগিয়া নাপিতের বউ সুন্দরী, যে আহে খালি আমার দিকে তাকায় থাকে, এর জন্যই বুঝতে পারছি। ও আচ্ছা, এই ব্যাপার, তার মানে আমার আগে আরো 2-300 পুরুষ আপনার দিকে তাকায় আছে, এটা কি চলল? আরে ওই মানে কি, এই যে নাপিত আই বলতে এই ভালো করে দিয়েন। আচ্ছা আস্তে আস্তে, আরে পানি দেখে দেন, পোস্কা পোস্কা গন্ধ, গন্ধ কমো না, গন্ধ কমো না, কে কোন তো এনে হইলে পাঙ্গাস মাছ আসছে, পাঙ্গাস মাছের পানি তো এর নেই গন্ধ। আস্তে আস্তে এই এই পোসা বানিয়ে দেন না, আপনি কাজ করেন, আগে মাথার চুলি কাটেন। আপনি মনে হয় এক বছর ধরে শ্যাম্পু করেন না মাথায়, আপনার চুল ডট, আমি কাটতে পারুম না। তাতে কি হয়েছে, আপনার একটা নাফিত, আপনি চাইলেই কাটতে পারবেন, কাটেন। কাটতে তো পারি, নারা সরিয়ে দিতে লাগবো তাহলে সে কাটমু। তার মানে আপনি মুতালা বানে আমার মুয়ের ভিতর দিচ্ছেন। নাফিদার বাচ্চায় কি করছে জানেন? কি করছে? পাগারের পোষাবানি মানে পানির ভিতর একটা মুতে খারাইয়া ওই মোতালা বানে আমার মুয়ের ভিতর দিয়া গোসাগোসি করছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, যত লড়াই আছে, যত ঝগড়া আছে, যত কিছু আছে, সব খালি নাপিতের ধনে ঝগড়া হবো না কে? তুই ঠিক কইয়া দে কি রে ঝগড়া? কারণ আমরা ডিজিটাল নাপিত।